সবারই স্বাগতম। আজ পাশের গ্রামে সিংজুরি অশ্বপ্রহর আরম্ভ হয়েছে, তাই আমি শুনতে যাইতেছি। আস্তে আস্তে যাই, ঠান্ডাও চতুর্যুক্ত এবং না সকালে সকালে যাই যাই, আস্তে আস্তে দেখি। ছেলে বাড়িতে রইল, আমি ওয়ালে রেখে আমি মেলা করছি আর কি। আসবো বিকালে, 3 ঘন্টা 4 ঘন্টা থেকে আসবো আর কি। দেখো বাড়িতে থেকে সব কিছু রক্ষা করবো। আজকে বাবা নাম কীর্তনে গেছে, আমি মা আছি। আজকে আমার শরীরটা ভালো না, আমি একটু অসুস্থ অসুস্থ মনে হইতেছে, তো আজকে কোনো কাজে হাত দেওয়ারও সাহস পাইতেছি না। আজকে রান্না করব কাতলা মাছ দিয়ে ফুলকপি আলু বেগুন দিয়ে ঝোল হবে, সাথে টমেটো আছে। ফুলকপি সবজিগুলো কেটে ফেলি। কি করুম ভাই, আমি একা এখন যাকে ফিনিশ হয়ে যাবে, বেগুনটা কাটি। বেগুন গাছের বেগুন এখন আলু আর টমেটো দেবো, টমেটোটা ধুয়ে কাটতে হবে।
সবজি কাটা হয়ে গেছে, এখন শুধু ধুয়ে নিয়ে আসবো। আজকে সূর্যের আলো দেখা যায় না, কীর্তন এখান থেকেই শোনা যায়, মাইকের আওয়াজ আসতেছে। রান্না শুরু করে দিছি, আজকে শরীরটা খুবই অসুস্থ লাগতেছে, কেউ থাকলে তার উপরে রান্নার দায়িত্বটা দিতাম। দাদা যেটা কিংবা দেখি দেখুন বা যেটা কীর্তনে গেছে, ওই তোমার মায় মা আছে, ওই বারান্দা আছে। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, লবণ দেওয়া হয়েছে, মাছ ভাজি হয়ে গেছে, এখন সবজি দেবো, একটু তেল দিয়ে নেই হালকা।
রবং মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে দেন, ভাজি হয়েছে থাক, ঘুরে দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দেবো এখন, মাছ দিয়ে দেবো এখন, ধনিয়া পাতা দিয়ে দেবো, তরকারি এখন নামিয়ে ফেলবো। বাবার তখন আসতে দেরি হবে, গেছে না কখন গেছে বেশি গেছে না, একটা তরকারি আমার শরীরটা ভালো লাগতেছে না, না তোমার দুধ পাকিয়ে দিয়েছে, মাছ দিয়ে তো যে ফুলকপি দিয়ে রান্না করছি ওটা খাও, তারপর দুধ দেখো, ঠিক আছে বাবা সবার আমি কেমন দুজন একসাথে, লবণ হয়েছে কিনা একটু, ঠিক আছে মাছটা খুব সাদা আছে না, কি তুমি চাইবে পয়সা টাকা পারো তাহলে আমি তো নিতে পারবো, তুমি কুলি করে যা তো সড়ক পর্যন্ত নি মানে ওখান থেকে রিক্সা করে খাওয়ার আছে, দুধটাও খাওয়া আছে, ভালো হয়েছে নাকি?
বাবা চলে আসছে, খুব সুন্দর গান লাগে, খুব সুন্দর লাগতেছে। কয়শো শুনছ? আজকে রান্না করছি ফুলকপি আলু বেগুন টমেটো দিয়ে কাতলা মাছের একটা ঝোল, এই আজকে রান্না। তো কিছু বেগুন ভর্তা ছিল সকালে, কেমন আছে? তরকারি বেশ ভালো হয়েছে তরকারি। আমার খাওয়া শেষ, বাবারও প্রায় শেষই, গরিবা না হলে ভালোই হলো খাওয়া নাকি। ঠান্ডাটাই অতিরিক্ত, অতিরিক্ত ঠান্ডা। বিকাল হয়ে গেছে, এদিকে শীত প্রচন্ড শীত পড়েছে, পড়ছে না বাতাস, তো আমার শরীরটা তেমন ভালো না, আজকে এক সাইড একটু ব্যথা করতেছে। আমাদের জন্য আশীর্বাদ রাখবেন, আমার মা বাবার জন্য সবাই আশীর্বাদ করবেন, তারা যেন সুস্থ সুন্দর থাকে। সবার মঙ্গল কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। নমস্কার, মুসলিম ভাইদের সালাম।